গোটা পৃথিবীতে যত ধর্মালম্বী মানুষ রয়েছে পর্তিকের কাছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর নামটি একটি পরিচিত নাম, যার মাজার রয়েছে ভারতের আজমির শরীফে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমির রহমাতুল্লাহ আলাইহি এর নাম হাসান বিন গিয়াসউদ্দিন, প্রসিদ্ধ উপাধি আতায়ে রাসূল সুলতানুল হিন্দ মঈনুদ্দিন গরিবে নেওয়াজ। এই মহান অলি 537 হিজরিতে সাজিস্তানের সঞ্জার এলাকাতে জন্মগ্রহণ করেন। বংশীয় মর্যাদা তিনি হাসানি এবং হুসাইনির উভয় ঘরনার সৈয়দজাদা ছিলেন। তিনি চিশতিয়া তরিকার মহান একজন শায়েখ। তিনি তার উত্তম আচরণের মাধ্যমে সমগ্র ভারত উপমহাদেশের দীন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। এই মহান উলির মাজার মুবারক ভারতের আজমির শরীফে অবস্থিত। এই মহান উলিকে সবাই খাজা গরিবে নেওয়াজ বলেই চিনেন। চলুন আমরা জেনে নেই এই মহান উলিকে কেন খাজা গরিবে নেওয়াজ বলা হয়। একবার হুজুর গাউসি পাক বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই খাজা বাবাকে বললেন, হে খাজা, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কালকে সকালবেলা আমার পিছনে ফজর নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতবাসী হবে, তাই তোমাকে আমি এই সুসংবাদ দিলাম। তুমি সকাল সকাল কাউকে না বলে আমার পিছনে নামাজে দাঁড়িয়ে যেও, তবে সাবধান, তুমি যদি এই কথা আর কাউকে বলো তাহলে তুমি নিজেই জাহান্নামী হবে। খাজা বাবা নিজের কথা চিন্তা না করে বাগদাদের সকল গ্রামে গ্রামে গিয়ে মুসলমান ভাইদেরকে এই সুবর্ণ সুযোগ জানিয়ে দিলেন। ফলে বরপীর যখন ফজরের নামাজের শেষে সালাম ফিরালেন তখন দেখতে পেলেন তার পিছনে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু খাজা বাবা নাই। তখন বরপীর খাজা বাবাকে ডেকে বললেন, হে খাজা, তুমি তো জাহান্নামী হয়ে গেলে প্রতিজ্ঞা ভঙ্গ করে, তুমি কেন এই কাজ করলা? তুমি কি জাহান্নামকে একটু ভয় করো না? উত্তরে খাজা বাবা বললেন, হুজুর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ উম্মত যদি আমার ওয়াসিলায় জান্নাতে যেতে পারে তাহলে আমি খাজা একা হাসি মুখে জাহান্নামে যেতে প্রস্তুত। খাজা বাবার ভক্তের এত মহব্বত দেখে চোখের পানি ছেড়ে দিয়ে সাথে সাথে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, ইয়া বারি এলাহি, আপনি খাজাকে ওয়াদা ভঙ্গ করার অপরাধকে ক্ষমা করে দিন। আর সেই সাথে বিশ্বের ঘরে ঘরে খাজার সম্মান আরও বুলন্দ করে দিন। আল্লাহ পাক সাথে সাথে তা কবুল ও মঞ্জুর করেন এবং খাজা বাবার প্রতি খুশি হয়ে তার মর্যাদা আরও বাড়িয়ে দেন। সেই দিন খাজা বাবার ওসিলায় বাগদাদের লক্ষ লক্ষ মুসলমান বিনা হিসেবে জান্নাতবাসী হয়ে গিয়েছিল। খাজা বাবার এই মহান ত্যাগ দেখে বরপীর তাকে গরিবের বন্ধু অর্থাৎ গরিবে নেওয়াজ উপাধি ভূষিত করেন। তখন থেকে খাজা বাবার নাম হয়ে যায় গরিবে নেওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। 633 হিজরির সই রজব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়ার জমিন থেকে উফাত করেছেন বিদায়। ভক্তগণ উনার মাজারে এখনও পর্যন্ত উরস মুবারক পালন করে থাকেন। 2024 সালেও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর মাজারে 812তম পবিত্র উরস মুবারক পালিত হচ্ছে। চলুন আমরা সেই উরস মুবারকের কিছু দৃশ্য দেখে আসি।